সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। শনিবার সন্ধ্যায় বিগত বছরগুলোর মতো এবছরও কানাইপুর বারোয়ারি মন্দির সেবা সমিতির পরিচালনায় হয়ে গেল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন নবগ্রাম বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ মুখোপাধ্যায়। পরে একে একে মঞ্চে এলাকার শিশু ও মহিলারা পরিবেশন করেন গান, নাচ, আবৃত্তি ও সমবেত সঙ্গীত। এছাড়াও কবিগুরুর বীর পুরুষ কবিতাটি নাট্য আঙ্গিকে সুন্দরভাবে পরিবেশন করেন ছোট ছোট ছেলেমেয়েরা। বারোয়ারি মন্দির সেবা সমিতির সদস্যরা জানান, এদিনের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় এলাকার প্রায় 40 জন শিল্পী অংশ নেয়। অনুষ্ঠানের শেষে প্রবীণ মহিলারা থেকে শিশুরা উৎসাহের সঙ্গে জানান, খুব সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম, আগামী দিন এই অনুষ্ঠান আরও সুন্দর করে হবে। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগড়ের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। সাম্যবাদীর পুরোহিতিনী মানুষের যত বর্ণে, পদ্মার বুকে ঢেউ যদি লাগে তবে গঙ্গায় লাগে দোলা, তবে মন্দিরে বড় মসজিদ বড় তার কাছে সবই খোলা। Oh, my God.
আজকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কানাইপুর বারোয়ারি মন্দির সেবা সমিতির পক্ষ থেকে রবীন্দ্ররঞ্জন সন্ধ্যার আয়োজনটা করলাম। এতে আমাদের প্রায় 40 জনের মতো পার্টিসিপেট উপস্থিত ছিলেন, দেখতেই পাচ্ছেন। আর আমাদের এখানে যেটা মেন আকর্ষণ ছিল সেটা ছিল খুদেদের একটা নাটক বীর পুরুষ। সৃজন, খবর বাংলা নিউজ।